দেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের কথা জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল লাল মামুন এ সময় ডিমপি কমিশনার হাবিবুর রহমান বাংলাদেশ গুডডেস্ট ফেডারেশনের সভাপতি দিবেন্দু বিকাশ বড়ুয়া সাধারণ সম্পাদক ভিক্ষু প্রিয় মহাথেরো উদযাপন কমিটির সভাপতি বদন্ত বৃদ্ধানন্দ মহাথেরো উপস্থিত ছিলেন হিংসা ভেদাভেদ ভুলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক স্থাপন করেছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদে নির্বীক্ষিত নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারেন মানুষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি